গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে সকালবেলা নিয়ে এসেছি ছাতু, এখন আমি খাবো ছাতু। একটু নুন দিয়েছি, লেবু দেওয়া হয়নি। আর এই যে বাজার করে নিয়ে এসেছে শুধু বাটা মাছ নিয়ে এসেছে, আর আমি ওকে বলেছিলাম যে কচুরমুখী আর যে কোনো একটা শাক নিয়ে আসবে। ও কী করেছে, এক্সট্রা করে বেগুন নিয়ে এসেছে আবার লতি নিয়ে এসেছে, আর ছেলের পেডিয়াশিওর ফুরিয়ে গেছিলো ওটাই এনেছে। আর এখানে একটা বক্স দেখে আমি বললাম কিসের বক্স এটা, তো বক্সটা আমি উঁচু করে দেখলাম যে বক্সের গায়ে এই যে লেখা আছে গ্লুকন্ডি। তো সুকান্তর কাছে জিজ্ঞাসা করলাম যে এটা কে দিল হঠাৎ করে, তখন বললো যে আগের দিন গ্লুকন্ডির প্যাকেট নিয়েছিল, সে বোতল দেয় বোতলটা ফুরিয়ে গেছে সে কারণে আজকে এটাই দিয়েছে। তা আমি বললাম যে বোতলের থেকে এটাই ভালো হয়েছে, কারণ বোতলে না জলটা পড়ে যায়। তো বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, ছাতুটাতু খেয়ে নিয়েছি আর সুকান্ত নিচে রুটি খেয়েছে। আর আজকে কী হয়েছে জানো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিয়েছি, ও চলে গেছে স্কুলে, আর আমি এসে আবার ঘুমিয়ে পড়েছি। কারণ কি বলতো, আমি কাশি ওষুধ খাই, তো সিরাপ দিয়েছে, তো ওটা খেলে প্রচণ্ড ঘুম পায়, আমি তাকাতে পারি না, খালি ঘুম পায়, মাথা ঘোরে, চোখ বুজে আসে। তো ঘুমিয়ে পড়েছি, সুকান্ত এসে ডেকেছে, এই যে উঠলাম, তাও তখন সঙ্গে সঙ্গে উঠিনি, অনেক পরে উঠেছি। তারপর বললাম যে না উঠি, মানে তাকাতে পারছি না, তাও জোর করে তাকিয়েছি, নাহলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখিনি, বাইরে রেখেছে। তো যাই হোক, মাছগুলো এখনও ধোয়া হয়নি, ভাবলাম যে কচুরমুখীটা কেটে আগে ভাজতে বসিয়ে দিই। কচুরমুখী আমি সবসময় ভেজেই রান্না করি, কারণ ভেজে রান্না করলে না আলাদা একটা টেস্ট হয়। সুকান্ত পছন্দ করে, কারণ সুকান্ত তো কোনো দিন মাছ দিয়ে কচুরমুখী খায়নি। এই বাড়িতে আমি রান্না করে খাইয়েছি প্রথম, না হলে ওরা কচুরমুখী মানে নিচে করে নিরামিষ গাঁঠির, ওরা গাঁঠি কচু বলে, আমরা এমনি কচুরমুখী বলি, তো গাঁঠির ঝোল, গাঁঠির ঝোল এরকম বলে। আর চিংড়ি মাছ দিয়ে খেয়েছে যখন মাছ খেত তখন, তো সে কারণে আমি ভেজেই করি। আর আমাদের বাড়িতে পুরো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপরে রান্না করি, ওটা পুরো আলাদা টেস্ট, আর এইটা পুরো আলাদা টেস্ট, এইটার মধ্যে একটু মানে নানালার যে ভাবটা সেটা থাকে না। তো কচুরমুখীর আসল মশলা হচ্ছে ভাজা মশলা, তো সেটা তো নেই, সেটা করা হয়নি, আমি পারিও না, তো অল্প একটু জিরে ভেজে লাস্টে আমি শিল দিয়ে বেটে তারপরে দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি শাক ভাজতে বসেছি, আর লতিটা ভেবেছিলাম করবো, কিন্তু লতি দেখবে টাটকা, ছাড়ানো যায় না, আর ওঠে না ভালোভাবে, খোসা ছাড়ানো যায় না, সে কারণে লতিটা রেখে দেব। আর শাক ভাজা করবো বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। আর কটা আমি কচুরমুখী রেখে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে লতি যখন রান্না করবো না, তাহলে ওই কটা কচুরমুখী রেখে লাভ নেই, ওগুলো কেটে প্রথমে দেখলে যে ভাজছি, তো সেটা ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে আবার দেখো এই যে কেটেছি, পরে এটা আবার ভাজতে বসাবো। আর এর মধ্যে আমি মাছটা ধুয়ে নিয়েছি, মাছটা এখন হলুদ লবণ মাখাবো, এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, হলুদ লবণ মাখিয়ে ফ্রিজে রেখে যাবো। আর যাওয়ার আগে আমি রান্না করবো না, এটুকুই করেছি রান্নাঘরের কাজ, জলটা রেডি করেছি, সুকান্ত চা দিয়ে গেছে, মানে যাইনি এখনও, ও গিটার বাজাচ্ছে, একই সঙ্গে যাবো, আমাকে ছেড়ে তারপরে গ্যাস অফিসে যাবে, আমি ড্রেসটা চেঞ্জ করে মানে কুর্তি পরে নেবো নিয়ে, তারপরে আমি এই যে বিছানাটা গোছাবো, বিছানাটা গোছানো হয়নি, কালকে আমার প্রচণ্ড পা যন্ত্রণা করছিলো, সে কারণে এই যে দুটো ওড়না দেখছো ভাঁজ করছি, এই দুটো ওড়না আমি পায়ে বেঁধেছিলাম দুই পায়ে, তারপরে ঘুম হয়েছে। তো যাই হোক, এখন বিছানাটা পরিষ্কার করবো, বিছানা পরিষ্কার করবো, ছেলেকে আনবো, এগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো, সেটা হলো আমার বোনের ব্যাপারে, ছোটো বোনের ব্যাপারে। তো আমার ছোটো বোন যে ইউটিউব চ্যানেল খুলেছিলো, সে এখন আর ভিডিও দেয় না, কী বলতো, ওর না কোনো ইন্টারেস্ট ছিল না যে ও ইউটিউব ভিডিও করবে, চ্যানেল খুলবে। তো ওকে আমি অনেকবার বলেছি, ও অতটা ইয়ে করতো না। তো আমার বোনের বরের মানে বাবায়ের একটু শখ হলো যে তুমি একা একা থাকো, তাহলে ভিডিও করো, তাহলে মনটাও ভালো লাগবে আর সময়ও কেটে যাবে, সেটা ভেবে ও চ্যানেল খুলে দিয়েছে। এবার ও কী করে, ও কোনো দিন ভিডিও করে না, আমার বোনের বর তো প্রতিদিন বাড়ি থাকে না, তো দুদিন পর একদিন পর পর আসে, তখন বোনের বর যেটুকু করতো ভিডিও সেটুকুই পোস্ট করতো, দুদিন একদিন পর পর ভিডিও ছাড়তো। একটা চ্যানেলের পিছনে প্রচুর খাটতে হয়, তারপরেই দেখবে চ্যানেলটা গ্রো হয়, তারপরে ভালো একটা জায়গায় যায়, কিন্তু ওর খুব তাড়াতাড়ি মানে গ্রো হচ্ছিল, আর চ্যানেলটা আরেক কিছু দিন গেলেই ওর মনিটাইজেশন অন হয়ে যেত। ওয়াচ টাইম অনেক হয়ে গেছে, মানে 4000 ঘন্টা লাগে সেখানে, তার ডাবল হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবারটা একটু কম ছিল, মানে হয়ে যাচ্ছিল, হচ্ছিল, রানিং ছিল, আর কিছু হলে 1000 হয়ে যেত, কিন্তু ঠিকঠাক ভিডিও দিত না বলে হয়নি, কিন্তু এখনও চলছে, এখনও দেখছি সাবস্ক্রাইবার বাড়ছে।
তারপরে ভিউজ বাড়ছে কিন্তু আর ভিডিও করে না কি বলো তো আমি তো কুড়ে আমার থেকে ডাবল কুড়ে আমার বোন সারাদিন কি করে জান আমার বোন গেম খেলে গেম খেলার নেশা তো এমনিও না ভিডিও করে এডিট করা এগুলো না প্রচুর চাপ প্রচুর কষ্ট তো আমি তাই হিমশিম খেয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে আসা খাওয়ানো রান্না কাজকর্ম সব কিছু সামলে আমি না পারছি না প্রতিদিন ভিডিও দিতে একদিন পরপর দিচ্ছি তো এরকম করলে কি বলতো প্রতিদিন ব্লগ ভিডিও না প্রতিদিন না দিলে ভিউজ কমে যায় অনেক কমে যায় তো আমার অনেক ভিউজ কমে গেছে আমি বুঝতে পারছি তবুও কিছু করার নেই কি বলতো আমি পারছি না পেরে উঠছি না আমার বোন চেষ্টা করলে পারতো ও তো ফ্রি থাকে কিন্তু ও যে কুড়ে এটাই ব্যাপার তো প্রথম প্রথম না আমার খুব রাগ হয়েছিল বোনের চ্যানেলটা এত গ্রো হচ্ছে এত তাড়াতাড়ি এত কিছু হচ্ছে ভিউজ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে তাও বোন এরকম করলো ভিডিও করছে না আমার খুব রাগ হয়েছিল প্রথম প্রথম তারপরে আস্তে আস্তে ভাবলাম যে আমিই পাচ্ছি না আমিই কুড়ে তো ও তো তার ডাবল করে ও তো পারবেই না তারপরে আস্তে আস্তে মানে মানিয়ে নিয়েছি কোনো ব্যাপার না আমি মনে হচ্ছে যে আমি হয়তো ছেড়ে দেবো ইউটিউব ভিডিও করা বন্ধ করে দেবো আমি আর পাচ্ছি না সত্যি বিশ্বাস করে খুব কষ্ট হয় ভিডিও করতে তাও দেখি চেষ্টা করবো একদিন পরপর যদি যখন পারবো প্রতিদিন দেবো যখন পারবো না একদিন দুদিন পরপর দেবো তো যাই হোক এদিকে ঘরটার গুছিয়ে চলে এসেছি ছেলেকে নিয়ে মানে স্কুল থেকে নিয়ে আবার চলে এসেছি কল্যাণী স্টেশনে এখানে আমরা প্রতিদিন আখের রস খাই এই যে আখের রস খাচ্ছি এখন ছেলে 10 টাকা আমি 10 টাকা এই যে এক গ্লাস 10 টাকা তো এখন আখের রস খেয়ে আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপরে বাড়ি আসবো প্রচুর ভিড় থাকে ট্রেনে খুব ক্লান্ত লাগে ছেলে স্কুল থেকে বেরোনোর সময় বায়না করেছে যে মামা আইসক্রিম খাবো তো একটা আইসক্রিম খেলো এরকম মুখ টুক লেগে রয়েছে আইসক্রিম এখন আখের রসটা খাওয়া গেলে মুখটা ভালো করে ধুইয়ে দেবো মিষ্টি খাবে গ্লুকন্ডি খেয়ে নাও আগে তারপরে ঠিক আছে কই কে তো এই যে সবে পৌঁছালাম এখন কটা বাজে এখন 1:30 বাজে কি অবস্থা বাজে একটা দুষ্টুটা কি বলছে দেখো তা আজকে এই যে কুর্তিটা পরেছি এটা আমার না এটা পুতুলের ছিল পুতুলের থেকে আমার পরে যে বোন সেই বোনকে দিয়েছে তারপরে সেই বোন আবার আমাকে দিয়েছে আমার একটা পছন্দের কুর্তিও নিয়ে নিয়েছে ওর খুব পছন্দ হয়েছে আর বলেছে এটা তুই নিয়ে নে তো এই হচ্ছে ব্যাপার তো চলো গ্লুকন্ডিটা খেয়ে নিই আর মিষ্টি এনেছে মিষ্টিটা খাইয়ে দিই চলটা খেয়ে নাও এদিকে তো বিছানাটা এরকম গুছিয়ে রেখে গেছিলাম আর এইগুলো এখনও গুছানো হয়নি মানে বালিশের অলগুলো ভরা হয়নি ভরে এবার এই জায়গাটা সাজাতে হবে তার আগে আমার সোনা রেগে গেছে অনেক নাও জলটা খেয়ে নাও জলটা খেয়ে তারপরে মিষ্টি খেতে হবে না আমার লাগে না আসো সরি উঠে পড়ো বাবা উঠে পড়ো রাগ করে না বাবা ফোন দেবো নাও ফোন নাও ফোনটা দেবো আচ্ছা ফোন দিচ্ছি ওঠো 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 ফোন দেবো ওঠো শোনা ভালো আমার হাসে দাঁত দেখা যাচ্ছে ইয়ে মা চিচি করতে করতে বিছানাটা গুছানো হয়ে গেছে আর দুষ্টু বউটা দেখো লুকাচ্ছে চলো খাবা চলো খেতে ভাত খেতে হবে চলে আসো এদিকে ভাজা করেছি বরবটি আলু আর কাঁকরোল ভাজা আর এটা হলো কলমি শাক ভাজা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি এটা বাটা মাছ দিয়ে কচুর মুখের তরকারি সুকান্ত এখনো বাড়ি আসেনি এদিকে ছেলেকে আর নিতাই আজকে আমাদেরই গেস্ট নিতাই তোর মা কোথায় গেছে সকালে কি খেয়েছিস রুটি তোর মা বানিয়েছিল খেতে হবে তো এখন
মুখের থেকে লঞ্চটা বের করো, রেখে দাও, বের করো, রেখে দাও, খেয়ে থাক। এখন বাজে 7:30, আর এই দুষ্টু বউটা এখন ঘুম থেকে উঠলো। আজকে আমি ঘুমাইনি, বসে বসে ভিডিও এডিট করছিলাম, পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, এখন আমি বানাবো চা, আর আর করবো চিড়ে ভাজা রসুন দিয়ে। কি শোনা, তাকাতে পারছো না? সুকান্ত আজকে অনেক দেরি করে আসবে, কারণ আজকে রিহার্সেল আছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে সুকান্তর চা ঢেকে রেখে দিয়েছি, আসলে আবার গরম করে দেবো। আর এখানে আছে নুন আর জল মিক্সড করে রেখে দিয়েছি। এই যে কড়াই রেডি করেছি, এই যে চিড়ে বের করে নিয়েছি, এগুলো সেই 1 টাকার চিড়ে, 1 কেজি 1 টাকা, সেই ফ্লিপকার্ট থেকে দিয়েছিল। আর এই যে রসুনটা ছাড়াবো, আর দুটো শুকনো লঙ্কা লাগবে। তার আগে তো তার আগে আমি নিচ থেকে দুধটা নিয়ে আসি, আর দুষ্টু বউটাকে একটু বিস্কুট খাই দিলাম। চা খাইনি, মেয়ে বিস্কুট খাইছি দুটো, আমি দুটো খেয়েছি, ওকে লিখতে দিয়েছি, লিখছে। এখন নিচে যাচ্ছি আমি দুধ আনতে, আর আমাদের এই যে সিঙ্কের যে ট্যাব আছে, ট্যাবের থেকে পটপট পটপট করে জল পড়েই যাচ্ছে, ওটা পাল্টাতে হবে। তো চলো দুধটা আগে নিয়ে আসি। প্রথমে আমি নুন জলটা ভালো করে চিড়ের মধ্যে মাখিয়ে নেব। মানে কেমনভাবে মাখাতে হবে বলো তো, অর্ধেকটা শুকনো থাকবে চিড়ে, আর অর্ধেকটা চিড়ে ভিজে যাবে, তো সেইভাবে মাখাতে হবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে রাখবো, আর রসুনটা মানে খোসা এই যে ছাড়িয়ে রেখেছি দেখতে পাচ্ছ, এইভাবে ছাড়াতে হবে। ছাড়িয়ে তারপরে তেলে ভাজবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, আর ঢেকে ঢেকে ভাজতে হবে, নাহলে কী বলো তো খোসা রয়েছে যেহেতু, ফুটে গায়েটায় লাগবে, চোখ মুখ কানা হয়ে যাবে, সে কারণে ওটা ঢেকেই করতে হবে। তো এই যে লঙ্কা ভেজে তুলে রাখলাম, এখন রসুনটা দিয়েছি একদম লো করে রেখেছি, বা ঢেকে ঢেকে ভাজবো, সেটা আর দেখানো হয়নি। ভাজার পরে এই যে চিড়েটা দিয়ে দিয়েছি, তারপরে চিড়ের মধ্যে তো লঙ্কা রেখেছিলাম, তো লঙ্কাটা আজকে আর খুন্তি দিয়ে কাটবো না, খুন্তি দিয়ে কেটে দিলে না বেশি টেস্ট লাগে, ঝালঝাল লাগে, তো ছেলের জন্য কাটবো না, ছেলে খাবে যেহেতু, তো সে কারণে এরকম করে ভাজতে হবে। আর এদিকে দুধটা এই যে উতলে উঠেছে, দুধটা প্রায় হয়ে গেছে, কী বলো তো এরকম আস্তে আস্তে নিভে নিভে জ্বালে ভাজতে হবে, ভাজতে ভাজতে একটা সময় দেখবে সাদা হয়ে গেছে, দেখো সাদা হবে, সাদা হতে হতে তারপরে আরও ভাজতে হবে, ভাজতে ভাজতে হালকা একটু ব্রাউন কালার হবে, তখন নামাতে হবে, তাহলে খেতে দারুণ টেস্ট লাগে। তো সুকান্ত তো রিহার্সেলে গেছে, সে কারণে আমি আর ছেলে খেয়েছি চিড়ে ভাজা। খেয়ে দিয়ে চলে এসেছি, সুকান্তও চলে এসছে, সুকান্ত এখন ছেলেকে বই পড়াচ্ছে, আর চিড়ে ভাজা খাচ্ছে, আর চা যেটুকু রেখেছিলাম গরম করে দিয়েছি। এখন আমি তোমাদের সঙ্গে একটা খুব উপকারী একটা টিপস শেয়ার করব, সেটা হলো এই যে কাপ, কাচের কাপ, গ্লাস, যতই মাজি না কেন সাদা একটা আবরণ পড়ে যায় তোমার ওই ডানটিতে, তারপরে পেছনে, সে কারণে আমি পরিষ্কার করব, সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে পেস্ট দিয়ে, যে কোনো পেস্ট হলেই হবে, কোলগেট হোক বা ডাবল লাল হোক, তো আমি ডাবল লাল দিয়ে করছি। এটা ভালো করে এইভাবে কাচের গ্লাস কাপের চারিদিকে ভেতরে বাইরে ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, কিছুক্ষণ রেখে দিতে হবে। তো কাপে ভালো করে পেস্ট মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ পরে এই যে চলে এসেছি, যে কোনো স্ক্রাবার হলেই হবে, আলতো হাতে ঘষলেই হবে, মানে খুব যে প্রেশার দিতে হবে এমন কোনো ব্যাপার না। এই যে দেখে বুঝতে পারছো আমি আলতো হাতে ঘষছি, এই যেরকম করে আলতো হাতে চারিদিকে ঘষে নিতে হবে, আর যে ডিজাইনগুলো ফুল মানে ডিজাইন থাকে সেগুলোর মধ্যে একটু আস্তে আস্তে করে ঘষতে হবে। আর ডানটি চারিদিকে, নিচে, ওপরে, ভেতরে, ভেতরে তো অতটাও কিছু হয় না এই ডানটিতে, আর পেছনে মানে পেছনে যে ডিজাইনটা দেখছো এর মধ্যেই সাদা মানে আস্তরণটা পড়ে ময়লার, তো এগুলো ভালো করে ঘষে নিতে হবে, আস্তে আস্তে ঘষে তারপরে ধুয়ে নিলে দেখবে একদম নতুনের মতো চকচক করবে। তো এই যে একটা আমি তোমাদের ঘষে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়, এই দেখো ঘষে মেজে ধুয়ে নিয়েছি, এই দেখো একদম পুরো চকচক করছে, পুরো নতুনের মতো, যখন পেস্টটা লাগিয়েছি তার আগে দেখেছো কেমন ছিল, আর এখন দেখো সবগুলো ধুয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো টাটা।